হেই গাইস, গুড মর্নিং। আমি সুপর্ণা সকাল সকাল চলে এসেছি তোমাদের সাথে বাজে বকবক করতে। তো বাজে বকবকের মধ্যে আজকে আমার অনেকগুলো কাজ আছে। সবার ফার্স্টে ঘুম থেকে উঠে চা খাওয়া দাওয়া সব মোটামুটি কমপ্লিট, বাট এখন যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে ছেলেকে ঘুম পাড়িয়ে আমাকে বেরোতে হবে। তো ওর চোখে একদমই ঘুম নেই এখন। তো তোমাদেরকে আমি একটা ক্লিপ দেখিয়ে দেবো কী করছে। তো কিছু করার নেই, ওকে ঘুম পাড়িয়ে বেরোতে হবে। আমি ফার্স্টে ডক্টরের কাছে যাব, তারপরে তোমার আমাকে একটু সোনা দোকানে যেতে হবে, তারপরে একটু টেলারিং দোকানে যেতে হবে, তারপরে বাড়ি চলে আসতে হবে। মানে দেখতে গেলে অনেক কাজ, বেসিক্যালি একসাথে তিনটে কাজ হবে না আমি জানিও। মেবি হয়তো আজকে ডক্টর দেখিয়ে সোনা দোকানে যেতে পারি। তো সোনা দোকানে কেন যাচ্ছি, কী জন্য, কী ব্যাপার, কী বৃত্তান্ত, সেটা তোমাদেরকে আমি পরে দেখিয়ে দেবো। প্লাস আমি ফার্স্ট ক্রাই থেকে কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম আমার ছেলের জন্য, তো সেটা তোমাদেরকে বলবো, সেটা তোমাদেরকে দেখাবো যে জিনিসটা কতটা ভালো এবং সত্যিই খুব ভালো। তো সেটার ভিডিও আমি আগেই তুলে রেখেছিলাম, সেটা আমি অ্যাড করে দিচ্ছি, দেখে নাও। তারপরে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেই ভিডিওগুলো তোমাদের দেখিয়ে দেবো, তো সঙ্গে থাকো। তো বেবি হাগের এই হাগিস কিনেছিলাম, 74 পিস আছে। আর এই ওয়াইপসগুলো কিনেছিলাম, এগুলো টোটাল 6টা ছিল। আর মামার্থের এই বডি লোশনটা কিনেছি। এদিকে দেখো, তো ফাইনালি আমি রেডি, মাস্ক। তো হাজব্যান্ড গেছে বাবার, মানে শ্বশুরমশাইয়ের ওখানে। তো বাবা আমাদের যেহেতু বিজনেস আছে, তো ওখানে বাউনি হয়েছে, হাজব্যান্ডকে দৌড়াতেই হয়, কিছু করার নেই। তো ওখানে গেছে, ওখান থেকে আসলে ফোন করলে আমি নিচে নামবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর ছেলেকে দোলনায় ঘুম করিয়েছি এখন, বাট জানি না কতক্ষণ ঘুমোবে, নাহলে দৌড়ে দৌড়ে আসতে হবে, কিছু করার নেই। সো গাইস, পরে আর ভিডিওটা কন্টিনিউ করা সম্ভব হয়নি, মানে ওখান থেকে বাইরে থেকে ঘুরে আসে মানে পুরোটা দেখানোও পসিবল হয়নি আমার পক্ষে। তো কেন সোনা দোকানে গেছিলাম, কী জন্য কিনে গেছিলাম, কী কিনতে গেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এখন। তো সোনা দোকানে গেছিলাম বলতে, কিছুদিন আগে, আজ থেকে দেড় মাস আগের মতো। তো আমি আমার একটু হালকা হালকা জ্বর জ্বর লাগছিলো, তো সেজন্যে থার্মোমিটার চেক করতে গিয়ে, থার্মোমিটার ঝাড়তে গিয়ে থার্মোমিটারের পারতটা না পুরো আমার এক মানে পলাতে, আর পলার সোনাতে, মানে আমি আগে সোনা সোনার শাখা পলাই পরে থাকতাম, তো সেই সোনা সোনাতে পড়েছে, শাখাতেও পড়েছে, পলাতেও পড়েছে। সেই জন্যে আমি এখন আমার এই বিয়ের শাখাটা পরে থাকি, বাট ওটা আমাকে হাজব্যান্ডই কিনে দিয়েছিলো, ওই শাখাটা বাড়িতে পরার জন্য সবসময় ওটা এতে কিনে দিয়েছিলো, ভ্যালেন্টাইন ডেতে। আর পলাটা বিয়ের পলাই ছিল। তো এমনি তো বহুদিন ধরেই চলছিলো যে একটা বাড়িতে পড়ার জন্য একটা পলা বানানো হবে, তো সেই এতে ভেবে রেখেছিলাম, বাট পারতটা পড়ে যাওয়ার জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেল। যাই হোক, তো পারতটা পড়ে গেছিলো বলে পলাটা চেঞ্জ করতে হতো, কারণ ওই পলাটা পরে থাকাটা, যেহেতু বাচ্চার মা আমি, তো ওই পলাটা না পরে থাকাটাই ভালো। তো সেই জন্য ওই পলাটা চেঞ্জ করে একটা পলা নিয়েছি, আর একটা এক্সট্রা পলা নিয়েছি যেটা বাড়িতে সবসময় পরে থাকার জন্য, সেটা হচ্ছে এটা পরেও নিয়েছি, এই পলাটা কিনেছি, এটা সবসময় বাড়িতে পরে থাকার জন্য। আর আমার ওই পলাটা দিয়ে আর একটা পলা নিয়ে নিয়েছি, তো দুটো পলা নিয়েছি, এটার জন্যই গিয়েছিলাম সোনা দোকানে এটা কিনতে। তো আরেকটা যে পলা সেটা তোমাকে দেখাচ্ছি। কোনটা নেবে মিটা, কোনটা নেবে বলো। রেখে দাও, তুমি এখানে ঝুলিয়ে দাও, হয় সেই কোনো দিকে একটা ঝুলিয়ে দাও না। ওটা বিছানাটার কি অবস্থা,
খাই ঝুলাবে সেই কোণে, সেই সেই দিকটা ঝুলানো যাবে না, সেই শিব ঠাকুরের কাছে উঠে থাকবে রে, থাক উঠে থাক, নাহলে কোথায় ঝুলাবে আর। সোনার পাত বসানোর যে শাঁখাটা ছিল ওটাকে, ওটাতেও একটু পারদ পড়েছে, তো ওটা এখনো, ওটাতে একটু অল্প পড়েছে, পলাটাতে এত বেশি পড়ে গেছিলো তো পলাটা চেঞ্জ করতেই হতো, কিছু করেছিল আর শাঁখাটা একটু একটু পড়েছে। তো দোকান মানে যে দোকানদার কাকু ছিল, কাকুকে জিজ্ঞেস করতে কাকু বললেন যে না ওইগুলো চেঞ্জ করে দিলে কোনো অসুবিধা নেই, নাও চেঞ্জ করতে পারো, গেলে কি পারদ তুলে দেবে না কিসব বলছিল, আর চেঞ্জও করে নিতে পারো। তো দেখা যায়, এখনও শাখাটা নিয়ে কিছু ভাবছি না, কারণ আমার এই শাখাটা খুব মানে বিয়ের শাখাটা অনেকটাই ছোট হয়ে গেছে, তো এটাকেও আমাকে চেঞ্জ করতে হবে। বাট এই ডিজাইনটা আমার খুব পছন্দের, তো ডিজাইনটা চেঞ্জ করবো না, শাখাটা বড় শাখা নিয়ে এই ডিজাইনটা তারপরেই বসিয়ে দেবো, এরকমই ভেবে রেখেছি। তো এখন আর কিছু ভাবতে পারছি না, তো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি, কারণ হাজব্যান্ড যাবে নাইট ডিউটি, আমার অনেক কাজ আছে, আমার রুমের অবস্থা একদম যাতা, তো বাকি কথা পরে হবে, আজ মধ্যে টাটা।